সকাল সকাল উঠে সব তোড়জোড় লেগে গেছে, আমিও রেডি হচ্ছিলাম বলে ব্লগটা মানে স্টার্টও করিনি। তো এখন কি খেয়েছিস? তো এখন আমি ম্যাগি নিয়ে বসেছি, কেননা সকালবেলা অ্যাপারেন্টলি কিছু খাবার দাবার সেরকম মানে তাড়াহুড়োতে কিচ্ছু হয়নি, খাওয়া দাওয়া করতে হ্যাঁ ভালো লাগছে। আমাকে কেমন লাগছে সেটাও জানাবে, ওকে কেমন লাগছে সেটাও জানিও। তো চলো এখন সব রিচুয়ালগুলো স্টার্ট হবে, ওগুলোতে একটু ফোকাস করতে হবে, তার আগে খেয়ে নিই। চাবি নেই, এই গাড়িগুলো অটোর মতো জানিস, এই পাশ দিয়ে ফটোটা তোল, আমি ভিডিও করছি। উফ চালাই মা, এ পড়েছিল না সাউথের বইটায়, ওই তো ওই সিনেমা, আর আমি গামছা চালাই মা। কাঁধে বৃদ্ধির গামছাটা এরকম ভাবে রাখবি তবে না হবে, কাঁধে গামছাটা দে তো। দেড়টার বেশি বাজে, এখনো কেউ গায়ে হলুদও মানে কাউর হয়নি, ওই যে বর ওখানে দাঁড়িয়ে রয়েছে গায়ে হলুদ হয়নি, আর এরা সবে এখন গঙ্গায় যাবে জল তুলতে, তারপরে এসে গায়ে হলুদ হবে, তারপরে বউয়ের বাড়ি হলুদ যাবে, ছবি তুলে নিচ্ছে সবাই। ওর ড্রেস নেই কোনো।
এখন সবে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। হ্যাঁ যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, করে তারপরে আবার রেডি টেডি হতে হবে, কেন কি নাহলে দেরি হয়ে যাবে অনেক। এখন রেডি হব। এই যে খাওয়ার এখানে বুচুলে এসছে, এই যে এখন সব হেয়ার স্টাইল নিয়ে বসে পড়েছে, এদের হয়ে গেছে বলে শুয়ে রয়েছে, আর আমি এখন ফেস মাস্ক লাগিয়ে ভূত সেজে বসে রয়েছি। বল রেডি হচ্ছে এখন। সবার লাস্ট আমরাই বেরোচ্ছি, সবাই চলে গেছে, শুধুমাত্র এখন আমি, দিদি, বোন, এরা সব বেরোচ্ছি, আর অরিজিৎ। তো জানি না কখন গিয়ে পৌঁছাবো, কি করবো, আদেও সব স্টার্টার তো শেষ, কিচ্ছু পাবো না। এখন বাজে 9:10, যেতে যেতে ওখানে 9:30 বেজে যাবে, মানে কিছুই পাবো না বেসিক্যালি। তো যাই হোক, চলো দেখা যাক গিয়ে কি করা যায়, আপাতত বেরিয়ে যাই, আর কেমন লাগছে আমাকে জানিও। এখন বিয়েটা হচ্ছে ওখানে, আমরা অনেকক্ষণ ওখানে থেকে কিছু ভিডিওস বা ফটো এগুলো সব করে নিয়েছি, নিয়ে এখন আমরা এখানে বসে রয়েছি সবাই মিলে, গ্যাং মিলে সব, কেননা বিয়েটা ওখানে হচ্ছে, তো একটু শান্তশিষ্টভাবে হতে দিচ্ছি, এখানে আমরা ওখানে গেলে না কেওস হয়ে যাবে, ওই জন্য আমরা এখানে বসে রয়েছি। অনেক দেরি আছে বিয়ে হতে, খাবো দেরি আছে, বর বউয়ের সাথেই মোস্ট প্রবলি একসাথে খাবো, তারপরে বাড়ি যাওয়া তো অনেক দেরি। বিয়ে হয়ে গেছে ফাইনালি, আমরা খেতে বসেছি, এখন বাজে 12:30। এই যে পেছনে বর বউ বসে পড়েছে, আমরা এখানে বসেছি। আমি খাবো না, কারণ আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, আমি পার্সেল দিয়ে নিয়েছি বাড়ি দিয়ে খাবো, তবুও প্লেট নিয়েছি এখানে। হ্যাঁ এক্স্যাক্টলি, তবুও টেস্ট করবো।
ডবল খাবো। আমি বিয়ে বাড়ির ভিডিওগ্রাফার। বেরিয়ে গেছি আমরা, আবি ঘর জানে কা হ্যায়। আইসক্রিমটা ফোনের উপর নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। আর আমি তো দুটোর সময় খাবো। এখন কটা বাজে? একটা তো বেজে গেছে, একটার বেশি বাজে। আর আমি খেতে খেতে বাড়ি গিয়ে খেতে খেতে দুটো বাজে। ও পার্সেল নিয়ে যাবে দিদির কাছ থেকে। আমি একটু মাটন নিয়ে খেয়েছি আর চাটনিটা একটু খেয়েছি। চাটনিটা বেশ ভালো করেছে, ওই জন্য চাটনিটাই খেয়েছি। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো, চেঞ্জ ফেঞ্জ করে অবশ্যই। বৃষ্টি হয়ে ব্যান্ডেলে বন্যা হয়ে গেছে, সমুদ্রে এসেছি আমরা। চারিদিকে রাস্তায় জল আর জল।